তো বন্ধুরা ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কয়েকটা বিষয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ইন ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, গত মাসেই কিন্তু 27 তারিখ পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে নতুন 2020 সালের নতুন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার তালিকা। এবার এই নিয়ে আমরা ভিডিও দিয়েছি, আপনারা কিভাবে সেই নতুন ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবেন, কিভাবে আপনাদের নতুন ভোটার লিস্টের যে নাম সেটা চেক করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা এর আগে আপনাদের জানিয়েছি। এবং যারা যারা নতুন ভোটার কার্ডের যে নতুন যে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেখানে নতুনভাবে যারা কারেকশন করার জন্য আবেদন করেছিলেন, যাদের বিভিন্ন ধরনের ভুল ছিল, অর্থাৎ যাদের ভোটার কার্ডের নামের ভুল, স্পেলিংয়ের ভুল ছিল, তারপর টাইটেলের ভুল ছিল, বাবার নামের জায়গায় অন্য কোনো নাম বসে গেছে ভুল করে, এমন কিছু ভোটার কার্ড আছে যাদের জন্মের তারিখটা ভুল এবং ঠিকানার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল, যে সমস্ত ভুল রয়েছে ভোটার কার্ডে, এবং সেই সমস্ত ভুলগুলো সংশোধনের জন্য যারা ইতিমধ্যে কারেকশনের ফর্ম ফিল আপ করেছিলেন, যে নতুন তালিকায় নতুনভাবে ঠিক হয়ে যে নতুনভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে আসবে, কিন্তু এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেকের সেই ভুলগুলো কিন্তু ঠিক হয়নি। যে নতুন ভোটার লিস্টটা প্রকাশ হয়েছে ইলেকশন কমিশনের, সেই লিস্টে তারা ভুলের জন্য ভুল ঠিক করার জন্য কারেকশন ফর্ম ভরার পরেও তাদের ভোটার কার্ড ঠিক হয়নি, অর্থাৎ লিস্টের মধ্যে সেই ভুলটাই রয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এমন প্রশ্ন অনেকেই করেছেন আমাদের এর আগের ভিডিওগুলোতে যে দাদা আমার তো সেই আগের মতোই ভুল হয়ে গেছে, ভুলটা তো আর ঠিক হলো না, তো কিভাবে সেই ভুল ঠিক হবে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে স্টেপগুলো আমি দেখিয়ে দেব যে ভোটার কার্ডের কারেকশনের যে প্রসেসটা, সঠিক প্রসেসটা কি আছে, কিভাবে আপনারা সেই ভুলগুলো সংশোধন করবেন। হতে পারে আপনার ভুল, হতে পারে ইলেকশন কমিশনের যারা দপ্তরে যারা কাজ করছে এই সমস্ত তারাই হয়তো কোনো কিছু ভুল করেছে, হতে পারে, মেবি ভুল মানুষ মাত্রই হয়, ভুল হতেই পারে। তো এবার সেই ভুলগুলো ঠিক করতে হবে এবং তার জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে, এখনো লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল আছে, লিঙ্ক জেনারেট করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সবাই কিন্তু সেখানে সেই ভুলগুলো আবার পুনরায় কিন্তু ঠিক করার জন্য আবেদন করতে পারবে। অবশ্যই আমি রয়েছে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শুভঙ্কর, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবো, অনেকেই ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না, ভিডিওটি লাইক করে দাও, না হলে ভিডিও দেখতে দেখতে পরে ভুলে যাবে লাইক করতে, কেননা তোমাদের একটা লাইক কিন্তু আমাদের আরো বেশি অনুপ্রাণিত করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করবার। তো অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো চ্যানেলের ভিডিওর নিচে লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দাও ওয়ান টাইম, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং বেল আইকনটি অন করবে, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে সবার প্রথমে। তো চলো শুরু করি আজকের ভিডিও। ভোটার কার্ড কালেকশন এবং নতুন ভোটার লিস্ট যদি ডাউনলোড করতে চাও কিভাবে ডাউনলোড করবে, তার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেটা ডাউনলোড করে নাও। তো চলো ভিডিওটি শুরু করি। ওকে, তো অন স্ক্রিনে রয়েছেন খোলা, দেখতেই পাচ্ছেন আপনারা google.com, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন, আপনারা গিয়ে কি সার্চ করবেন, nvsp.in, nvsp.in লিখে সার্চ করবেন, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টাল থেকেই কিন্তু আপনারা হয়তো কারেকশন করেছেন এবং এখান থেকে নতুন আবেদন থেকে শুরু করে এখান থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনের সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এর আগে আমরা প্রচুর ভিডিও দিয়েছি, ভিডিওর সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো পরপর দেখে নেবেন, তাহলে আপনারা অনেক নলেজ আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন, এই ওয়েবসাইট ক্লিক করবেন, ওপেন করার পর এখানে রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ, এখান থেকে কিন্তু নতুন ভোটার কার্ড ডাউনলোড করা হয় এবং সঠিক প্রক্রিয়াটা কি, সঠিক স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিয়েছি, সেটাও পেয়ে যাবেন ভিডিও নিচে ডেসক্রিপশনে। ভোটার কার্ডের বিভিন্ন ভুলগুলো সংশোধনের জন্য যারা কারেকশন ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইন কিংবা অফলাইনে, তাদের কিন্তু অনেক 90% মানুষের কিন্তু এখনও সেই ভোটার কার্ডের সঠিক যে নাম ঠিকানা যেগুলো ভুল ছিল সেগুলো সংশোধন হয়নি, অর্থাৎ নতুন তালিকায় সেই আগের মতোই ভুল কিন্তু রয়ে গেছে। এবার সেটা কি করবেন, দেখুন ওয়েবসাইট ওপেন করার পর প্রথমে আপনার কি করতে হবে, এখানে দেখুন কারেকশন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন কারেকশন অফ, এখানে রয়েছে লগ ইন রেজিস্টার নিচে রয়েছে, তো আপনারা সরাসরি লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। তো আপনারা কিন্তু জাস্ট লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন, এখানে গিয়ে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ডের জায়গা চলে আসবে। এবার এখানে বলে রাখি একটা কথা, যারা এর আগে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন তাদের অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড দিলেও কিন্তু এখন খুলছে না, অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা জাস্ট সিম্পল এখানে লগ ইনের নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন প্রথমে, এখানে ক্লিক করার পর এভাবে একটা পেজ চলে আসবে। এগুলো কিন্তু স্টেপগুলো আপনার মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটি কাটবেন না, মনোযোগ সহকারে দেখুন, নিজেও শিখবেন, অন্যকেও শেখাবেন, ভিডিওটি শেয়ার করে। এবার এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার আপনি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে এখানে। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, এবার এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু আপনাকে দিতে হবে। ক্যাপচা কোডে যা থাকবে তাই দিয়ে আপনার এখানে করতে হবে, না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো দিয়ে দিলাম ক্যাপচা কোড, সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেখতেই পাচ্ছেন উপরের দিকে এখানে রয়েছে ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে এসেছে অলরেডি। তো আমি মোবাইলটা হাতে নিলাম, মোবাইলের মধ্যে মেসেজটা চলে আসবে। আমি যেহেতু রেজিস্টার ফোন নাম্বার দিয়েছি, এবার যতক্ষণ না আসবে সেই ওটিপিটা ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে আপনাদের, ঠিক আছে? এই ওটিপি না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা এসে গেলেই কিন্তু পরবর্তী স্টেপগুলো আমাদের করতে হবে, অর্থাৎ নিচে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড রয়েছে দেখতেই পাচ্ছেন। এই পাসওয়ার্ডগুলো কিন্তু তারপর আমরা ক্রিয়েট করতে পারবো নতুন করে। তো অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে, আমি মেসেজ থেকে আমি ওটিপিটা নিয়ে নিচ্ছি। ওটিপি নিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি 815433 ওটিপি নিয়ে নেওয়ার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এবার ক্রিয়েট পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিভাবে করতে হবে দেখুন, নোট পাসওয়ার্ড মাস্ট কন্টেন মিনিমাম 6 ক্যারেক্টার। 6টা মিনিমাম হতে হবে, নিচে 6টা ক্যারেক্টার থাকতে হবে এবং কি থাকতে হবে সমস্ত কিছু রয়েছে এখানে, কেমন করে দিতে হবে। তো আমি সেভাবেই নিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড আমার ক্রিয়েট হয়ে গেছে, এবার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে ইওর পাসওয়ার্ড হ্যাজ সেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি লগ ইন করব। ইউজার নেম কী রয়েছে এখানে, ইউজার নেম মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে? এখানে যা রয়েছে এই ক্যাপচা কোড দিতে হবে। এখানে আমি জেড দিয়ে দিচ্ছি, বড় হাতের জেড 4, ছোটো হাতের এফ, বড় হাতের আর এম দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার সামনে আমার প্রোফাইলটা কিন্তু চলে আসবে। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এখানে প্রোফাইল লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখো মাই প্রোফাইল দেখো লেখা রয়েছে, মাই প্রোফাইল লেখা রয়েছে। তো এইভাবে আপনাদের প্রোফাইলটা কিন্তু আবার পুনরায় কিন্তু ফরগেট করে কিন্তু রিসেট করতে হবে, পাসওয়ার্ড রিসেট করে কিন্তু আবার এখানে ঢুকতে হবে। এই স্টেপগুলো কিন্তু আপনার অবশ্যই পালন করতে হবে, তাহলে নতুন করে আবার আপনি কিন্তু কারেকশনের জন্য ফর্ম ভরতে পারবেন। তো দেখো এবার দেখো এখানে রয়েছে সাইডে কারেকশন ইন পার্সোনাল ডিটেলস। কারেকশন অর্থাৎ যদি কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো সংশোধন করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দুটো অপশান চলে আসবে ঠিক এইভাবে, সেলফ এবং ফ্যামিলি। তো এই দুটো কি জিনিস এই দুটো আমাদের বুঝতে হবে। দেখো সেলফ মানে হচ্ছে এই যে আইডিটা আমি খুলেছি, লগ ইন করেছি, কোনো না কোনো ব্যক্তির নামে এই আইডিটা ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজনের নামে কিন্তু একটা আইডি হয়। তো যার নামে আইডি তার হচ্ছে সেলফ, সে হচ্ছে সেলফ। এবং ফ্যামিলি কি, সেই যে হেড থাকবে যার নামে আইডি তার অন্তর্ভুক্ত পরিবারের যে মেম্বাররা রয়েছে সেই মেম্বারের তালিকার মধ্যে রয়েছে সেই ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে এটা। তো ফ্যামিলি যদি হয় তাহলে ফ্যামিলিতে ক্লিক করবেন। যদি কারোর পরিবারের অন্য কারোর যদি ভোটার কার্ডে ভুল থাকে সেটা যদি করতে চান ঠিক, তাহলে আগে ফ্যামিলি লিস্টিং করতে হবে। কিভাবে করবেন এই ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন লিঙ্ক ফলো করলে। তো দেখুন আমি সেলফ করেই দেখাচ্ছি আপনাদের। সেলফে ক্লিক করবেন, সেলফে ক্লিক করে নেক্সট করবেন। এখানে নেক্সটে ক্লিক করলেই আপনার সামনে একটা পেজ চলে আসবে, খুব সুন্দরভাবে স্মুথলি চলে আসবে এবং খুব ফাস্ট খুলবে এটা। এবং এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু ইতিমধ্যে কর্তৃপক্ষ ইলেকশন কমিশন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভেট করে দিয়েছে এবং জানে যে তারাও খবর পেয়েছে, তারাও জানে যে অনেক মানুষের এখনও সংশোধন করা হয়নি, ঠিক হয়নি, তারা আবার অ্যাপ্লাই করবে, তাদের জন্যই কিন্তু খুলে দিয়েছে আবার ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু খুলে যাচ্ছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করে নেওয়ার পর তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফর্মের নাম্বার হচ্ছে 8 নাম্বার ফর্ম। এই 8 নাম্বার ফর্ম ফিল আপ করে কিন্তু কারেকশন করতে হবে। এবার দেখো এখানে কোন রাজ্য, আপনাদের কোন রাজ্য, এখানে ভারতের যে কোনো রাজ্য থেকে করতে পারবে, যে রাজ্য চুজ করে নেবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, এখানে আপনার যে বিধানসভা সেটা কিন্তু চলে আসবে এখানে, ঠিক আছে? এই দুটো ভরার পর এখানে অটোমেটিক লিস্ট চলে আসবে, সেখান থেকে লিস্ট থেকে আপনারটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনার নাম, যে আবেদন করছে তার নাম, ঠিকানা সমস্ত কিছু দিয়ে দিতে হবে। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলোর জন্য আলাদা ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। এবং এখানে কি ঠিক করতে চাচ্ছেন আপনি দেখুন, আপনার নাম, আপনার ফটো চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার যে ফটো আইডেন্টিটি কার্ড নাম্বার, নাম্বারের ভুল আছে, অ্যাড্রেসটা ঠিক করতে চাচ্ছেন। যদি অ্যাড্রেস ঠিক করতে চান, হয়তো এমন মহিলারা আছে যাদের বিয়ে হয়েছে, এক জায়গায় বাড়ি আর এক জায়গায় বিয়ে হয়েছে, এবার ভোটার কার্ডটা ট্রান্সফার করেছে কিন্তু সেখানে অ্যাড্রেসটা এখনও ঠিক করে ওঠেনি, ভুলই রয়ে গেছে, তাহলে অ্যাড্রেসটা এখানে ক্লিক করতে পারেন। জন্মের তারিখ থাকলে এখানে ক্লিক করবেন, এজ থাকলে এখানে ক্লিক করবেন। নেম অফ রিলেটিভ, আপনার ফাদার্স নেম, হাজব্যান্ড নেমে যদি ভুল থাকে তাহলে এটা ক্লিক করবেন। टाइप अफ रिलेशन जार रिलेशन थाकबे तार संगे कि सम्पर्क सेटा जोदि भूल थाके और जेंडार जोदि मेलेर जायगाय फिमेल फिमेलेर जायगाय मेल जोदि भूल करे सेटा होये जाय सेटा एखाने क्लिक करबेन। तो क्लिक करार परे नीचेर एई फर्मगुलो आपनारा पूरण करे नेबेन। पूरण करे देওয়ার पर एखाने आपनारा कि करबेन प्लेस आपनार जायगार नाम दिये देबेन एबं डेट कबे अप्लाई करछेन सेई डेटटा किन्तु अटोमेटिक चले आसबे। एखाने आपनारा जोदि ना आसे दिये देबेन, दिये कैपचा कोड दिये सबमिटे क्लिक करबेन ताहले किन्तु एखान थेके आवेदनपत्र आपनार सबमिट होये जाबे एबं एकटा एक्नॉलेजमेंट नम्बर एकटा कूपन कोड किन्तु आपनि पाबेन। सेटा किन्तु भालो मतो डायरीते लिखे राखबेन, कागजे टुके राखबेन एबं आपनार मोबाइलेओ मैसेज चले आसते पारे। ठीक है, तो सेई नाम्बारटा लिखे राखबेन। लिखे राखार पर आपनारा किन्तु सेखान थेके किन्तु आपनारा होमे गेले सेखान थेके किन्तु आपनारा स्टैटासटाओ चेक करते पारबेन। ठीक है, स्टैटासटा चेक करते पारेन, ट्रैक एप्लीकेशन स्टैटास एखाने क्लिक करबेन। एखाने क्लिक करार पर कयेकदिन एक सप्ताह दो सप्ताह परे आपनारा एखाने रेफारेंस आईडी जे आईडिटा कोड नाम्बारटा पाबेन सेई कोड नाम्बारटा एखाने दिये ट्रैक स्टैटासे क्लिक करबेन। ताहले किन्तु आपनार जे आवेदनपत्रटा ठीक करार जोन्नो जे करेछेन सेटा कतदूर पर्यन्त एगियेছে কাজটা कब হবে কি পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন সেখান থেকে। तो यही प्रसेसे आपनारा किन्तु आबार पुनराय किन्तु करेक्शनेर जोन्नो भोटार कार्ड ठीक करार जोन्नो आवेदन करते पारेन अनलाइनेर माध्यमे nvsp.in এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে किन्तु काज शुरू हो गए आबार केनना मानुष किन्तु पुरो खेपे खेपे आछे आर कि। तो কেননা মানে এটা মানে সংশোধন করার পরেও এখনো পর্যন্ত সংশোধন হয়নি। তো মানুষ সাধারণত খেপে যাবে, রাগ ওঠাই স্বাভাবিক। जे आमी फर्मटा फिलआप करलाम सहज अर्थमित्र केंद्र विभिन्न कम्पिউटार दोकाने लाइनेर पर लाइन दाड़िये थेके फर्मटा फिलआप करलाम, टाका खरच करलाम, किन्तु तबु आमार नाम ठीक हलो ना, आमार भोटार कार्डे डिटेल्सगुलो भुलेई रये गेलो। तो साधारणभाबेई राग उठबे। तो करार किछु नेই, गवर्नमेंटेर काज, राग उठले काके धरबेन? যাই হোক, ধরার কোনো উপায় নেই। তো এইভাবেই কাজ করতে হবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নগুলো করবেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে। আমরা প্রতিনিয়ত আপনাদের কমেন্টগুলো দেখি, পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।